السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আমি ইয়ামিন বিন ইমদাদ আজকে আপনাদের সামনে শবে বরাত নিয়ে হাজির হয়েছি। আমার কাছে অনেক দর্শক শবে বরাতের আমল সম্পর্কে, শবে বরাতের নামাজ সম্পর্কে প্রশ্ন করেছেন। তাদের প্রশ্নের উত্তরে আজকে শবে বরাত সম্পর্কে সংক্ষিপ্ত কিছু আলোচনা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আমি ইয়ামিন বিন ইমদাদ আজকে আপনাদের সামনে একটি উদার্ত আহ্বান নিয়ে হাজির হয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মসজিদের নির্মাণ কাজ শুরু করেছি। এটা আমার নিজস্ব, আমার মহল্লার মসজিদ। এই মসজিদের দায়িত্বে আছি আমরা, আমার বাপ চাচারা দাদারা নানারা আমার পাশে উপস্থিত আছে। দীর্ঘদিন যাবত এই মসজিদের মুসল্লিরা দুর্বিষহ অবস্থায় ছিল। উপরে টিনের চাল ছিল যেখান থেকে পানি পড়তো, এবং মসজিদের সংকুলন হচ্ছিল না জায়গায়, যে কারণে আমরা মসজিদটা একটু সম্প্রসারণ করার নিয়ত করেছি, পুনর্নির্মাণ কাজ শুরু করেছি দোতলা ফাউন্ডেশন দিয়ে। আমাদের মসজিদের যে পরিমাণ তহবিল আছে এটা দিয়ে কাজ সম্পন্ন করা সম্ভব নয়। তারপরে আমরা আল্লাহর উপর তাওয়াক্কুল করে কাজ শুরু করে দিয়েছি। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তার বান্দাদের মাধ্যমে অবশ্যই আমাদের কাজ সম্পন্ন করার তৌফিক দিবেন। সেই লক্ষ্যে আপনাদের সামনে আজকে উপস্থাপন করছি আমাদের মসজিদ কমিটির সদস্যরা, মুরব্বীরা দেখতে পাচ্ছেন উপস্থিত আছে। আমাদের লোকেশন হলো গোপালগঞ্জ সদর উপজেলার করপাড়া ইউনিয়নের 2 নম্বর ওয়ার্ডে হাজারি ফকির বাড়ি জামে মসজিদ নামে আমাদের মসজিদটি পরিচিত। আপনারা যদি কেউ সরেজমিন দেখতে চান, আমাদের সাথে সাক্ষাৎ করতে চান, তাহলে আপনারা করপাড়া ইউনিয়নের 2 নম্বর ওয়ার্ড বনগ্রামে হাজারি ফকির বাড়ি জামে মসজিদ বললে যে কেউ দেখিয়ে দেবে, এখানে আপনারা আসতে পারেন, ভিজিট করতে পারেন, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। সেই সাথে আপনারা যারা আমার বক্তব্য শুনে থাকেন, আমাকে ভালোবাসেন, আপনাদের কাছে অনুরোধ করছি মসজিদ নির্মাণ কাজ, সদকায়ে জারিয়ার কাজ আপনারা যে যতটুকু পারেন সহযোগিতা করবেন। আপনারা চাইলে এক বস্তা সিমেন্ট অর্থাৎ 500 টাকা দিয়েও এক বস্তা সিমেন্টের ব্যবস্থা করে দিতে পারেন। সামর্থ্যবান ব্যক্তিরা এর চেয়ে বেশি দিতে পারেন, 1000 ইট কিনে দিতে পারেন, আপনাদের সামর্থ্য অনুযায়ী। আপনাদের কাছে আহ্বান থাকলো আল্লাহর ঘর মসজিদ সদকায়ে জারিয়ার কাজ, মৃত পিতামাতার নামে, আত্মীয় স্বজন ভাই বোনের নামে যদি সদকায়ে জারিয়া করেন, এই মসজিদ এই জমিনে যতদিন পর্যন্ত অবশিষ্ট থাকবে, যতদিন পর্যন্ত এই মসজিদ ইবাদত বন্দেগী হবে, তার অংশ অবশ্যই আপনারা পাবেন, যেহেতু নির্মাণ কাজে আপনারা অংশগ্রহণ করছেন। এজন্য আপনাদের কাছে উদার্ত আহ্বান থাকছে। আমাদের এলাকার যারা আছে, যে যেমন পারছে সে সমান দিচ্ছে। অধিকাংশ মানুষ দরিদ্র, সে কারণে আমরা সম্পূর্ণ ব্যবস্থা করতে পারিনি, তাই আপনাদের কাছে উদার্ত আহ্বান করছি এই সদকায়ে জারিয়ার কাজে আপনারাও যে যতটুকু পারেন শরিক থাকার চেষ্টা করবেন। স্ক্রিনে আমাদের বিকাশ নাম্বার, রকেট নগদ নাম্বার দিয়ে দিচ্ছি, 01799380221। এই বিকাশ নাম্বারে আপনারা সহযোগিতা পাঠাতে পারেন, এবং এই নাম্বারটি আমার কাছে থাকবে। আপনারা যে কোনো সময় ফোন করে আমার সাথে যোগাযোগ করে বিস্তারিত জেনে আপনারা তারপরে সহযোগিতা পাঠাতে পারেন। ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার রয়েছে আমাদের মসজিদের, আপনারা যে কোনো মাধ্যমে আমাদের কাছে সহযোগিতা পাঠাতে পারেন। তো আমি প্রথমে বলছি শবে বরাত, এটা একটি ফার্সি শব্দ। এর আরবি যদি আমরা করি তাহলে এটা হয় লাইলাতুল বারাত, আর হাদিসের ভাষায় যদি বলি তাহলে এটাকে বলা হয় লাইলাতুল নিসফে মিন শাবান, অর্থাৎ শাবান মাসের মধ্য রজনী, 15ই শাবানের রজনী। তো এই শবে বরাত বা লাইলাতুল নিসফে মিন শাবান, এ সম্পর্কে কোরআন এবং হাদিসের মধ্যে উল্লেখ আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই লাইলাতুল নিসফে শাবানের কথা উল্লেখ করেছেন। ইতিপূর্বে আপনাদের সামনে একটা হাদিস সহিহ ইবনে হিব্বান থেকে উল্লেখ করেছিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইলাতুল নিসফে মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিনিন। এই নিসফে শাবানে, এই শবে বরাতে আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত মাখলুককে সাধারণ ক্ষমা ঘোষণা করেন, তবে দুই শ্রেণীর লোকদেরকে ক্ষমা করেন না, ইল্লা লিমুশরিকিন আও মুশাহিনিন, যারা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরিক করে এবং যাদের মধ্যে হিংসা বিদ্বেষ রয়েছে। এই দুই শ্রেণীর লোক ব্যতীত সমস্ত মাখলুককে আল্লাহ রাব্বুল আলামিন এই শবে বরাতে সাধারণ ক্ষমা ঘোষণা করেন। তো এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রজনী, এই লাইলাতুল বরাত বা নিসফে মিন শাবান, এই শাবান মাসের মধ্য রজনী, এটা একটা গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ রজনী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু বলেছেন এই রজনীতে মাখলুকদেরকে ক্ষমা করা হয়, অতএব আমাদের সকলের উচিত এই রজনীতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাওবা ইস্তেগফার করা। আমরা যদি প্রশ্ন করি যে এই রজনীতে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল কোনটি, সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইস্তেগফার করা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গুনাহ মাফ চাওয়া,
আমার মধ্যে যদি বিন্দু পরিমাণ শিরিক থাকে এই শিরিক থেকে মুক্ত হওয়া আমার মধ্যে যদি বিন্দু পরিমাণ হিংসা থাকে বিদ্বেষ থাকে তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাওয়া ইস্তেগফার করা তাওবা করা এটা হলো সবে বরাতের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল তো আমাদের প্রথম এবং গুরুত্বপূর্ণ আমল হলো এই রাতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা ক্ষমা চাইব আমাদের মধ্যে যদি কোনো আকীদায় শিরিক থাকে আমলে শিরিক থাকে কোনো কাজে কর্মে আমাদের শিরকি বিশ্বাস থাকে তাহলে অবশ্যই সেই বিশ্বাস থেকে সরে আসতে হবে আল্লাহর কাছে তাওবা করতে হবে এবং আমাদের মনে যদি হিংসা বিদ্বেষ থাকে সেখান থেকে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে ফিরে আসতে হবে তাওবা করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন যেন তার সমস্ত মাখলুকদের সাথে আমাদেরকে এই রজনীতে সাধারণ ক্ষমা ঘোষণা করেন এই সাধারণ ক্ষমা ঘোষণার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের মতো বান্দাদেরকেও রাখেন সেজন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে হবে এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল এছাড়া সবে বরাতের নির্দিষ্ট কিছু আমলের কথা আমাদের সমাজে বেশ প্রসিদ্ধ এবং প্রচলিত আছে সবে বরাতের রাতে অনেকে গোসল করার অনেক ফজিলত বর্ণনা করেন এবং সবে বরাতের রাতে ১২ রাকাত নামাজ বা সালাত আলফিয়া ১০০ রাকাত নামাজের ফজিলত বর্ণনা করেন এরকম অনেক অনেক আমলের কথা সবে বরাতকে কেন্দ্র করে পাওয়া যায় তবে এটা সুস্পষ্ট বা গ্রহণযোগ্য কোনো হাদিসের মধ্যে পাওয়া যায় না গ্রহণযোগ্য কোনো হাদিসের মধ্যে সবে বরাতের এরকম নির্দিষ্ট কোনো আমলের কথা উল্লেখ পাওয়া যায় না শুধু যে হাদিসটা আপনাদের সামনে উল্লেখ করলাম সহিহ ইবনে হিব্বান থেকে লাইলাতুন নিসফে মিন শাবান ফায়াগফিরু লিজামিয়ি খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিনিন এই কথাটুকু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে প্রমাণিত এটা সত্য এবং গ্রহণযোগ্য হাদিস থেকে এটা পাওয়া যায় অতএব এই রাতে আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু ক্ষমা ঘোষণা করেন অবশ্যই এটা গুরুত্বপূর্ণ রজনী এই রজনীতে আমরা তাওবা ইস্তেগফার করব অন্যান্য রাতের মতো এ রাতেও আমরা নফল ইবাদত বন্দেগি করব একটু বেশি করব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটু বেশি তাওবা ইস্তেগফার করব এবং এই রাতে একটু বেশি বেশি আমল করব আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্যে এবং আমার পরামর্শ হলো যেহেতু এটা ক্ষমার রজনী সেহেতু আমরা এই রাতের শেষ ভাগে অর্থাৎ যে ভাগে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দোয়া খুব তাড়াতাড়ি কবুল করেন সেই সময়টাতে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করব সেটা হলো তাহাজ্জুদের সময় রাতের শেষ ভাগে সবে বরাতে এই রাতের শেষ ভাগে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা তাওবা ইস্তেগফার করব তাহাজ্জুদ সালাত আদায় করব অর্থাৎ প্রথম রাতে ঘুমিয়ে শেষ রাতে জেগে উঠে একা একা কোনো কোলাহলের মধ্যে না গিয়ে জনসমাগমের মধ্যে না গিয়ে আমরা নিজের ঘরে অথবা মসজিদে গিয়ে আমরা তাহাজ্জুদ সালাত আদায় করে রাতের শেষ ভাগে কান্নাকাটি করব এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হয় এবং এই রাতকে কেন্দ্র করে যে সমস্ত বানোয়াট ভিত্তিহীন আমলগুলো প্রচলিত আছে সেগুলো অবশ্যই বর্জন করতে হবে এই রাতকে কেন্দ্র করে অনেকেই বলে থাকেন যে এই রাতে হালুয়া রুটি বানাতে হয় আল্লাহ রাসূল নাকি হালুয়া রুটি খেয়েছিলেন তার কোন যুদ্ধে দাঁত ভেঙে গিয়েছিল এবং তার কারণে হালুয়া রুটি খেয়েছিলেন সবে বরাতে এটা আসলে মিথ্যা ঘটনা আল্লাহ রাসূলের সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাঁতে আঘাত লেগেছিল উহুদের যুদ্ধে তো উহুদের যুদ্ধ হয়েছিল রমজান মাসের পরে গিয়ে তো রমজান মাসের ১৫ দিন আগে হালুয়া রুটি খেয়েছিলেন এরকম একটা আমল সবে বরাতে চালু করে দেওয়া এটা নিতান্তই বুদ্ধিহীনতার পরিচয় অবশ্যই আমাদেরকে এই আমল থেকে ফিরে আসতে হবে এই কাজকে আমাদের বর্জন করতে হবে সবে বরাতকে কেন্দ্র করে এটা একটা ভিত্তিহীন কুসংস্কার এবং সবে বরাতকে কেন্দ্র করে আরও অনেক অনেক কুসংস্কার রয়েছে সেগুলো আমাদেরকে বর্জন করতে হবে আবার অনেকে সবে বরাতের আলোচনা করতে গিয়ে বলে থাকেন যে আল্লাহ রাব্বুল আলামিন সবে বরাতে কুরআন নাজিল করেছেন তারা সূরা দুখান থেকে রেফারেন্স দেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন হামিম ওয়াল কিতাবিল মুবিন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা ইন্না কুন্না মুনজিরিন এখানে একটা মুবারক রাতের কথা বলা হয়েছে যেই রাতে আল্লাহ রাব্বুল আলামিন কুরআন নাজিল করেছেন তো অনেকে অপব্যাখ্যা করতে গিয়ে বলেন এই সেই রজনী যে রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন কুরআন নাজিল করেছেন সেটা হলো লাইলাতুল বরাত বা শবে বরাত আসলে এই ব্যাখ্যাটা মোটেও ঠিক নয় আল্লাহ রাব্বুল আলামিন এখানে লাইলাতুল মুবারাকার কথা বলেছেন এবং সূরা কদরের মধ্যে আবার স্পষ্ট করে বলে দিয়েছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর আল্লাহ রাব্বুল আলামিন কুরআন নাজিল করেছেন লাইলাতুল কদরে তো আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের মধ্যেই এই আয়াতের ব্যাখ্যা করে দিয়েছেন স্পষ্টভাবে উল্লেখ আছে তারপরেও আমাদের সমাজে অনেকেই
এই সবে বরাতের ফজিলত বর্ণনা করতে গিয়ে কুরআন নাজিলের সাথে এটাকে সম্পৃক্ত করে ফেলেন আসলে এভাবে আমাদের বলা এবং এভাবে আমাদেরকে বিশ্বাস করা উচিত নয় আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই সমস্ত অপব্যাখ্যা থেকে দূরে থাকার তৌফিক দান করেন আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু